हाय फ्रेंड्स, ये देखो आज के आमार भाईबू, এটা হচ্ছে আমার ভাইবু। আমরা এখন যাচ্ছি একটা মেলা আমাদের এখানে। হাই করে দে। হাই, চলো দেখতে থাকো মেলা গিয়ে আবার তুলবো। এখন বাসে আছি। এই যে আমার ভাই, ভাই ছেলে আর ওদিকে হাজবেন্ড বসে আছে, দেখতে পাবে না। আমার ভাইবু বলছে কাকে ধরে নাও, যে যারা তো চলো এখন রাখি, মেলায় গিয়ে আবার তুলবো। না, হ্যালো বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে সেই কল্পতরু মেলায় গিয়েছিলাম। তো এটা হচ্ছে সেই মেলার ঢোকার মুখটা, দেখো প্রচুর ভিড় হয়েছে, প্রচুর ভিড় আছে। আমি পৌষ মেলা দেখে এলাম, এত ভিড়, বাবা এখানে কম ভিড় না, প্রচুর ভিড়। যেমন ভাই, ভাইয়ের বউ, ভাইয়ের ছেলে সবাই গিয়েছিলাম আমরা। এই যে আমার হাজবেন্ড, আমার ছেলে যায়নি, ছেলে আমার মেলা টেলা অতটা পছন্দ করে না। এখানটা, এই যে আমার ভাইয়ের ছেলে, এখানটা দিয়ে এটা হচ্ছে ঢোকার মুখটা। গলায় কাশি হয়েছে না এত, এই জন্য আমি ভাবলাম অডিওটা দিই, না হলে তো বুঝতে পারা যাবে না। মিউট করে রাখলাম, এদিক ওদিক গান ফান কি বাজছে না বাজছে, বাবা আবার কপিরাইট ক্লেম হয়ে যাবে। এই যে আমার ভাইয়ের ছেলে হাই করছে। এই যে আমরা ঢুকছি, এখানে দাঁড়িয়ে একটু দেখছিলাম আর কি আশপাশটা। এই যে ঢুকলাম আমরা, ঢুকে এই যে হাতে স্যানিটাইজ দিচ্ছে সবাইকে, মাস্ক একদম মাস্ট, মাস্ক পরতেই হবে, মাস্ক না পরলে একদম জরিমানা। তো এই করে আমরা তোমার মেলায় ঢুকলাম। মেলায় ঢুকে প্রথমে আমরা চা খেলাম, চা না ওটা ইয়ে খেলাম, কফি খেলাম, কফি খেলাম আমরা সবাই মিলে। তারপর তো ঘোরা শুরু হলো, বিশাল বড় মেলা, জামা কাপড়ের পসরা আর মেয়েদের জিনিসে ভর্তি, মানে ওই তো বুঝতেই পারছো মেলা যেরকম হয়, দুল হার। কিন্তু জানো তো আমরা যে পৌষ মেলায় যে হারগুলো দেখেছিলাম গলার, সেগুলো যে ওখানে যা দাম দেখেছিলাম, এখানে কিন্তু অনেক চিপ রেট, অনেক কম, অনেক কম টাকায় এখান থেকে কিনলাম, মানে কিনিনি সরি, মানে দেখছিলাম আর কি। কিনলাম বলতে দুটো দুল কিনলাম, একটা ভাইয়ের বউ নিল আর একটা আমি নিলাম। আর সেরকম কেনা বলতে কিছু সেরকম কেনা হয়নি, টুকটাক খাবার টাবার খেয়েছি, মোমো খেয়েছি, তারপরে তোমার পাঁশকুড়া চপ খেয়েছি, তারপরে মালাই কেক না কি একটা ওটা খেয়েছি, এইগুলো খেয়েছি, টুকটাক খাওয়া হয়েছে। আর ঘুরেছি এখানটা, দেখো শ্রীরামকৃষ্ণদেব, সারদা মা আর বিবেকানন্দ, স্বামী বিবেকানন্দ। তো এই আমরা ঢুকলাম, এখানে ফটোও তুললাম। তো অনেক বড় মেলা, অনেক বড় মেলা, বিশাল বড় মেলা। মানে আমি গেছি জানো তো, এই তোমার বাবার সাথে গেছি অনেক ছোটোবেলায়, তারপর আর যাওয়া হয়নি। মানে এখান থেকে প্রচুর দূর, মানে আমরা ভাইয়ের ওখান, ভাইয়ের ওখান থেকে অনেক কাছে হয়, পলাশডিহা থেকে অনেক কাছে হয়, মানে ধর আধ ঘন্টাও না, 15 মিনিট মতো লাগে বোধহয় ওখান থেকে যেতে। গ্যামন ব্রিজ জায়গাটা যেখানে হয় মেলাটা, ওটা হচ্ছে গ্যামন ব্রিজ। তো ওখান থেকে স্টেশন একদম কাছে, তো ওদের ওখান থেকে বেশি সময় লাগে না, আমাদের এখান থেকে অনেক টাইম লাগে, টাউনশিপ থেকে প্রচুর সময় লাগে। তো সে আসার সময় আমার খুব শরীর খারাপ হয়ে গিয়েছিল, বাবারে এই দেখো দুলের পসরা দেখেছো, বাপরে দেখে আর চোখ ফেরাতে পারছি না, খালি দেখেই যাচ্ছি, দেখে যায় এমন অবস্থা, মানে দেখে হোঁচট খাওয়ার মতো অবস্থা। আর আমার হাজবেন্ড আর ভাই, এরা তো আর কি, মানে ছেলেদের তো মেলায় সেরকম কিছু না, ওই তো বারমুডা গেঞ্জি এসব ছেলের জন্য। ও আমার ছেলের জন্য একটা বারমুডা কিনেছি 3/4, এই দেখো দুলের সম্ভার দেখেছো, অনেক আছে প্রচুর, এগুলো 40 টাকা করে বিচ্ছিল এখানে, 40 টাকা করে।
40 টাকা করে এখান থেকে দাম, আমি আর আমার ভাইয়ের বউ তখনই নিয়ে নি, বেরোবার সময় নিয়েছি। আরো কিছুটা ঘুরে দেখলাম, যদি আরো কিছু, মানে 40 টাকা করে না, আমরা নিয়েছি 30 টাকা করে, সরি ভুল বললাম, 30-30, 60 টাকা দুজনে নিয়েছি। আমি দেখো মেলা মানে তো সেই ঘুরে ঘুরে হেঁটে হেঁটে, মানে যখন ঘুরি না তখন মানে সেই নেশার মতো, হাড় দুল দেখে একদম মানে পাগলের মতন ঘোরা। আর তারপরে যা অবস্থা হয়, ঘরে এসে বুঝতে পারলাম যে আমার পা আর কোমরের অবস্থাটা কি না, এত মানে যা মানে কি বলবো, হাঁটতে পারছি না জানো। মেলায় তো সেই ইয়ের মতন ঘুরেছি, এদিক ওদিক সেদিক, বিশাল মেলা। রথের মেলাতেও এরকম হতো, রথের মেলা তো 2 বছর ধরে বন্ধ, দেখো এখানে হাড়গুলো কি সুন্দর, ঘুরেছি ঘুরেছি, তখন মানে মনে হয়নি কিছু, এইদিক যাব ওদিক যাব, এদিকে ঘুরছি ওদিকে ঘুরছি ঘুরছি, কিন্তু তখন মনে হয়নি। এবার যখন তোমার বাসে উঠেছি, বাসে উঠে মানে মানে বাসের জন্য যাচ্ছি যে বাস ধরবো, তখন আস্তে আস্তে মনে হচ্ছে বাবা কিছু হেঁটেছি, এ দেখো কুলোর মধ্যে এগুলো কি সুন্দর না। আর নিলাম না কিছু জানো তো, গলারটা আমি খুব একটা পরি না, শাড়ি টাড়ি তো বেশি পরি না, শাড়ি টাড়ি পরলে একটু পরি, দেখো এটা কি সুন্দর, খুব সুন্দর সুন্দর মানে ইয়েগুলো সেটগুলো খুব ভালো লাগছিল দেখতে, দেখতে তো সবই ভালো লাগে কিন্তু সব তো আর কেনা যায় না। তো এই আর কি পুরো মেলাটা চেষ্টা করেছি মানে একটু একটু করে তোমাদের দেখিয়ে দেওয়ার, এই কল্পতরু উৎসব, এই সরি কল্পতরু মেলা, সে ছোটবেলায় বাবার সাথে গিয়েছিলাম, আর বিয়ের পর আর যাওয়া হয়নি, এই ফার্স্ট গেলাম, এই মানে বিয়ে হয়েছে প্রায় 23 বছর। কি দারুণ না, গোলাপুর হ্যাঁ 1200-1500 টাকা তো হবেই, বড় বড় ডাইনিং এ শুধু দেখতে এগুলো ভালো লাগে, বড় ডাইনিং এ সব খুলিয়ে রেখে দেয়, লাল নীলে ঘরে একটা সবুজ লাইট জ্বালিয়ে দিলে ঠিক সকাল 10টার সময় একটি রক্তদান শিবিরের আয়োজন জন্মদিন উপলক্ষে, এবং সকাল 9টার থেকে অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। জন্মদিন উপলক্ষে আগামী 5 তারিখ ঠিক সকাল 9টার থেকে বাচ্চাদের